আজকে ডেটে আমাদের 160 মতো কেসেস অ্যাক্টিভ কেসেস রয়েছে। আমাদের বিভিন্ন মানে বিভিন্ন টাইমে আমাদের সচেতনতা নিয়ে আমরা জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তরের সাথে মানে যোগাযোগ করে যেগুলো আমাদের প্রশাসনিকভাবে যে আমাদের যে কাজকর্মগুলো ছিল সেটা করা হয়েছে। এইবার যেহেতু আমরা ডেঙ্গু আক্রান্ত মানে সিচুয়েশনটাকে একটু বেরিয়ে এসেছি, আর আমরা এবার কিন্তু আমরা এটা আর চাইছি না কি এখানে আরবার ডেঙ্গুটা মানে ডেঙ্গুর সংখ্যাটা ডেঙ্গু আক্রান্ত যারা পেশেন্ট রয়েছে তাদের সংখ্যাটা বাড়ুক, সেটার জন্য এইটা আমরা সচেতনতা জন্য একটা আমরা আজকে সেমিনার করেছি। মানে ঘাটতি বলতে গেলে আমাদের একটা মনসুন এসেছে, এটা আমাদের যেটা বেঙ্গলে যেটা দেখা গেছে কি মানে 30 থেকে শুরু করেই মানে সারা পশ্চিমবঙ্গ জুড়েই মানে কেসেসগুলো একটু বেশি ইয়ে হয়। আমাদের এখানে বিভিন্ন রকম কনস্ট্রাকশনের কাজ আছে এবং বৃষ্টির একটা এখানে প্রবলতা আছে, তো সেগুলো দেখে মানে আমার মনে হয়েছে কি একটু ডেঙ্গুটা বেশি করে ছড়িয়েছে, কিন্তু সেটা এখন কন্ট্রোলে আছে। আমাদের জেলা একটা বড় জেলা আছে, এখানে মোট 11টি মানে পৌরসভা আছে। এখানে বিভিন্ন জায়গা থেকে যারা এখানে আজকে কৃষ্ণনগরে আসতে পারেনি, যেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সিএমওচের পক্ষ থেকে প্রত্যেকটা পৌরসভা কিছু একটা মিটিং করা আমাদের পক্ষে খুব চাপের ব্যাপার হয়ে যাবে, সেটা কভার করতে গেলে অনেক টাইমের ব্যাপার আছে। আমরা আজকে একটা সেন্ট্রালাইজড মিটিং করেছি যেখানে সমস্ত পৌরসভার যে পুরোপিতা এবং যারা চেয়ারম্যান ম্যাডাম এবং যারা কাউন্সিলররা আছে তাদেরকে ডাকা হয়েছে। যারা কিন্তু দূরত্বের জন্য আসতে পারেনি তারা কিন্তু আমাদের সাথে ভার্চুয়ালের মধ্যে উপস্থিত ছিল। এটার বাইরে কিন্তু আমরা এসডিও লেভেলে কিন্তু পৌরসভা ওয়াইজ তাদের একটা সচেতনতা মিটিং এবং ডেঙ্গু কন্ট্রোল নিয়ে একটা ওদের মিটিং নিজস্ব মহাকুমা পিছু একটা হয়েছে সরকারি হাসপাতাল, সেখানে কিন্তু যত তত জল জমে আছে, মশার লার্ভা দেখা যাচ্ছে, পরিষ্কার করে কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। সেটা আমরা হসপিটাল কর্তৃপক্ষ এবং সিএমওচ কে আমি নজরে আনাচ্ছি, তা ওখানে যেটা পদক্ষেপ নেওয়ার দরকার আছে সেটা নেওয়া হবে। আমাদের যে সিএমওএইচ আন্ডারে যেগুলো আমাদের কনজারভেন্সি টিম আছে তাদেরকে আমি নির্দেশ দেব কি তারা যেন যে হসপিটালের পরিকাঠামো এবং প্রাঙ্গণ যেটা রয়েছে সেটাকে ঠিকভাবে রাখার জন্য। সেটা বিষয়টা আমি খোঁজ নিচ্ছি। যাতে মানে যেটা আমরা ভালো কাজ করে যেটা ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা হয়েছে, করবার জন্য এটা নিয়ন্ত্রণ থেকে বাইরের জন্য না যায়,